السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আমাদের জন্য আনন্দ ঈদের উৎসব বয় নিয়ে এসেছে। আগামীকাল আমরা সবাই ঈদ উল ফিতর আদায় করব। ঈদ উল ফিতরের নামাজ আমরা কিভাবে আদায় করব এটা দেখিয়ে বা বলে আমি ইনশাআল্লাহ শেষ করে দিব। তা হচ্ছে ঈদ উল ফিতরের সর্বপ্রথম আমরা নিয়ত করতে হবে। নিয়তটা হবে এইভাবে, আমি ইমামের পিছনে ছয় তাকবীরের সহিত ঈদ উল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আমি ইমামের পিছনে ছয় তাকবীরের সহিত ঈদ উল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে হাত বাঁধবে। হাত বাঁধার পরে ইমাম সাহেব তিনটা তাকবীর দেবে। প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে, তৃতীয় তাকবীরের মধ্যে আল্লাহু আকবার বলে হাত বাঁধবে। হাত বাঁধার পরে সুরে ফাতিহা এবং অন্য একটি সুরের দিয়ে এক রাকাত নামাজ শেষ করবে। নামাজ এক রাকাত যখন শেষ করবে, দ্বিতীয় রাকাতের জন্য যখন উঠবে, তখন ইমাম সাহেব সর্বপ্রথম সুরা ফাতিহা এবং অন্য একটি সুরা মিলিয়ে মিলানোর পরে অতিরিক্ত তিনটা তাকবীর দিবে। প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে, তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে, চতুর্থ তাকবীরের সময় ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, চতুর্থ তাকবীর বলে রুকুতে চলে যাবে। এইভাবে নামাজটি ঈদের নামাজটি শেষ করবে। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি, তা হচ্ছে যে এইভাবে ইমাম সাহেব সর্বপ্রথম নিয়ত করবে, তারপরে আল্লাহু আকবার বলে হাত বাঁধবে। এরকমভাবে আল্লাহু আকবার বলে হাত বাঁধল। এরপরে ইমাম সাহেব তিনটে তাকবীর দেবে। প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে হাত একবারে ছেড়ে দেবে, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবে, তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত বাঁধবে। হাত বাঁধিয়া সুরা ফাতিহা পড়বে। সুরা ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে সুরাটা আছে এটা পড়বে। এরপরে যে সুরাটা পারে অন্য একটা সুরা মিলাবে। মিলাইয়া প্রথম রাকাত শেষ হবে। প্রথম রাকাত শেষ করার পরে দ্বিতীয় রাকাতের জন্য উঠে ইমাম সাহেব কেরাত পড়বে, কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এটা পড়বে। এরপরে অন্য একটি সুরা মিলাবে। অন্য একটি সুরা মিলানোর পরে ইমাম সাহেব তিনটে তাকবীর দিবে অতিরিক্ত। প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে, আবার তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে, চতুর্থ তাকবীর যখন বলবে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব তখন রুকুতে যাবে। এইভাবে আমরা আমাদের ঈদের নামাজটা শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে ঈদের নামাজ সঠিকভাবে আদায় করার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বোপরি সবাইকে ঈদের অগ্রিম তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। আমরা সবাইকে ঈদ উদযাপন করার পাশাপাশি যখন দেখা হবে আমরা ঈদ মুবারকের জায়গায় স্থলে আমরা এই শব্দটি ব্যবহার করি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। যারা পারেন আমরা এটা শিখে নিই, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন।